আজকের এই পর্বে আমি মাথা যন্ত্রণা বা মাথা ব্যথার ওষুধ নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান মার্কেটে মাথা যন্ত্রণা বা মাথা ব্যথার জন্য যে দুই ধরনের ওষুধ খুব বিক্রি হয়, এক ডার্ট, দুই স্যারিডন। এই ডার্ট আর স্যারিডনের মধ্যে পার্থক্য কি কি, এই দুটির মধ্যে কোনটি ভালো, এই দুটির মধ্যে কোনটি খেলে বেশি সাইড ইফেক্ট দেখা দিতে পারে। আপনি ডাটি খান আর স্যারিডনই খান, আপনি যেটি খান, একদিনে সর্বোচ্চ কটার বেশি ট্যাবলেট খাওয়া উচিত নয়, কন্টিনিউ কতদিনের বেশি খাওয়া উচিত নয়, এগুলি সম্পর্কে জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ডার্ট আর স্যারিডনের মধ্যে কোনটি ভালো, এটি সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে ডার্টের মধ্যে কি থাকে আর স্যারিডনের মধ্যে কি থাকে। ডার্টের মধ্যে যে কম্পোজিশনগুলি থাকে সেগুলি হল প্যারাসিটামল 300 mg, প্রোপিফেনাজোন 150 mg, আর ক্যাফিন থাকে 50 mg। আর স্যারিডনের মধ্যে প্যারাসিটামল থাকে 250 mg, প্রোপিফেনাজোন থাকে 150 mg, আর ক্যাফিন থাকে 50 mg। পুরো সেম কম্পোজিশন, জাস্ট ডার্টের মধ্যে প্যারাসিটামল থাকে 300 mg, আর স্যারিডনের মধ্যে প্যারাসিটামল থাকে 250 mg, জাস্ট 50 mg বেশি থাকে ডার্টের মধ্যে। সেম কাজ, তবুও সেম কাজ। এর কাজ কি? হেডেক বা মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, যে কোনো ধরনের মাথা যন্ত্রণা, টেনশনের কারণে মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যার জন্য মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, মাথার সামনে পিছনে সাইডে যেখানেই ব্যথা হবে, যন্ত্রণা হবে, আপনি নিঃসন্দেহে ডার্ট বা স্যারিডন খেতে পারেন। দুটো ওষুধই সেম, আপনি যে কোনো একটি খেতে পারেন, আপনার কাছে যেটি সহজলভ্য মনে হবে আপনি সেটিই খেতে পারেন, তবে একদিনে সর্বোচ্চ 3টের বেশি খাওয়া উচিত নয়, আর একটা না বা কন্টিনিউ 7 দিনের বেশি খাওয়া উচিত নয়। এই ওষুধ খেলে বেশ কিছু সাইড ইফেক্ট হয়, যেমন লিভারের ক্ষতি হতে পারে, শরীরে অ্যালার্জির সমস্যা হতে পারে, রাত্রের ঘুম কমে যেতে পারে। তাই আপনি একজন ডাক্তারের পরামর্শে এই ট্যাবলেটটা খেতে পারেন। আর যদি আপনার মাথা যন্ত্রণা করে তাহলে আপনি নিজে থেকেই যে কোনো ওষুধের দোকান থেকে কিনে খেতে পারেন, যেটি আপনার কাছে সহজলভ্য হবে, আপনি যেটি পাবেন সেটি খেতে পারেন। ডার্ট স্যারিডন দুটি খুব ভালো ওষুধ, তবে আমার কাছে যদি জিজ্ঞাসা করেন আমি 100-এর মধ্যে ডার্টকে দেবো 80 আর স্যারিডনকে দেবো 75। এবার আপনার ব্যাপার, আপনি কোনটি খাবেন, দুটিই ভালো। আমি তো কম্পোজিশন বলেই দিলাম, আপনি দেখতেই পাচ্ছেন পুরো দুটো ওষুধই সেম, দুটোই মাথা যন্ত্রণার ওষুধ। আপনি আপনার কাছে যেটি সহজলভ্য হবে আপনি সেটি কিনে খাবেন। ডার্ট এক পাতায় থাকে 15টি ট্যাবলেট, যার বর্তমান বাজার মূল্য 54 টাকা। আর স্যারিডন এক পাতায় থাকে 10টি ট্যাবলেট, যার বর্তমান বাজার মূল্য 46 টাকা। এই ডার্ট আর স্যারিডন আপনি যেটিই খাবেন সেটি একদিনে 3টির বেশি ট্যাবলেট খাওয়া উচিত নয়, এটি খাওয়ার পর খেতে হবে, সকাল দুপুর রাত্রে খাবার পর খেতে হবে। আপনার যদি খুব বেশি মাথা যন্ত্রণা করে তাহলে দিনে 3টে খাবেন, সকালে খাবার পর, দুপুরে খাবার পর আর রাত্রে খাবার পর। আর যদি অল্প মাথা যন্ত্রণা করে তাহলে সকালে খাবার পর একটা খাবেন, রাত্রে খাবার পর একটা খাবেন। এটা মোটামুটি দিনে 2-3 বার খাওয়া যেতে পারে। একদিনে 3টে ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না, বারবার বলছি, আর একটানা 7 দিনের বেশি খাওয়া যাবে না। এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।